গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা সকলে যাচ্ছি, কোথায় যাচ্ছি? থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো প্রায় 10 বছর পরে আমি যাচ্ছি বৌদিদের বাড়ি, মানে বৌদির বাপের বাড়ি আর কি। তো দেখো, আমরা সকলে টোটোতে উঠে পড়েছি, আর কাছেই কিন্তু একই শহরে, শহরের এই প্রান্তে আর ওই প্রান্তে, এই প্রান্তে আমাদের বাড়ি, ওই প্রান্তে বৌদিদের বাড়ি। তো আমার বিয়ের প্রায় 8 বছর হতে চললো। তো আমার বিয়ের প্রায় 2 বছর আগে আমি গেছিলাম, আর বিয়ের পরে আর যাওয়া হয়নি। তো প্রায় 8 বছর পরে আমি যাচ্ছি। তো ঢুকলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এই দেখো আমাদের এখানের মিষ্টির দামটা কেমন, প্রচুর প্রচুর দাম মিষ্টির, রসগোল্লার প্রচুর দাম। আর আমার শ্বশুরবাড়ি কিন্তু মিষ্টির দামটা কম আর টেস্টও বেশি। এখানে মিষ্টির অতটা টেস্টও পাই না যেটা শ্বশুরবাড়ির মিষ্টির টেস্টটা পাই। দেখো এদিকে, এটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি, চলে এসেছি। বৌদির দাদা কিন্তু কাঠের দোকান করে আর কি, কাঠের আসবাবপত্রর দোকান। তো এটা হচ্ছে ঘর, ঘরের মধ্যে নিচে এটা আর উপরে দোকান। তো বৌদিদের কিন্তু এটা নতুন বাড়ি করেছে শহরে আর কি, ওনাদের গ্রামেও বাড়ি আছে। তো গ্রামের বাড়ি আর শহরের বাড়ির মধ্যে অনেকটাই পার্থক্য হয় জানো সবাই, কারণ শহরের বাড়ি অত জায়গা থাকে না, ছোট্টখাটো জায়গা। আর এই যে দেখো, আমরা সে বারান্দায় দাঁড়িয়েছি একটুখানি, আর এই যে দেখো একদম রাস্তা, রাস্তার পাশেই বৌদিদের বাড়ি আর কি। তো অত জায়গা থাকে না, ছোট্টখাটো জায়গা। আর যেখান দিয়ে ঢুকলাম, কাঠের জিনিসপত্র দেখলে তার পাশেই কিন্তু কাঠের দোকান, আর এইখানে জিনিসপত্রগুলো রেখেছে। তো বৌদির দাদা কিন্তু বেশ ডিম টিম ভেজে মুড়ি মাখিয়েছিল, আর আমি কিন্তু সেই সিনগুলো তুলতে পারিনি, কারণ আমার প্রচন্ড গরম লেগেছিল। আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, ঘরটায় কিন্তু প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ পড়ে ঘরটায়। তো আমি গিয়ে একটু বারান্দায় বসেছিলাম আর ভুলে গেছিলাম। তো তারপর আমার মনে পড়লো, একটু আমি তো ভিডিও করছি, ভিডিও বানাবো। তো তারপরে যে যখন সকাল খাওয়া হয়ে গেছে, অল্প অল্প খাওয়ার ছিল, তখন কিন্তু আমি এসেছিলাম ভিডিও করতে। দেখতেই পাচ্ছ মুড়ির গামলায় মুড়ি নেই, আর এই যে দেখো সকলে বসে মুড়ি খাচ্ছি। মানে সকালবেলার, মানে 12টা হবে এরকম, 12টার দিকে আমরা যদিও খেয়ে দিয়ে গেছি, তবুও বলছে একবার খেয়ে দিয়ে নাও, তারপরে আবার রান্না বাড়া হবে। এই যে মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টি দিয়ে মাকেও মুড়ি দিয়েছে। এই যে মা বসে বসে বারান্দায় খাচ্ছে, বললাম না ঘরটা একটু বেশ গরম। তো তারপরে দাদা গিয়ে চিকেন নিয়ে এলো, আর চিকেন আনার পরে বৌদি দেখো সমস্ত কিছু রেডি করছে রান্না করার জন্য। জানো তো এতগুলো লোকের রান্না, আর বৌদির বৌদি মানে ওই বৌদি, তারও একা একা করতে কষ্ট হবে। আর এই যে দেখো বৌদি রেডি হয়েছে, আবার বাজারে যাবে, বলছে সোনা পাপা, সোনা মামা ওরা তো প্রথম এসছে, ওদের জন্য তো কিছু আনতেই হবে। আমি বারবার মানা করছিলাম, কিছু আনতে হবে না, কিছু আনতে হবে না, কিন্তু কোনো কথাই শুনবে না নাচোর বান্দা। তো কি এনেছে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি এনেছে, কি গিফট দিল আমার ছোট্ট সোনাকে, সেটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো দেখো, এই যে বৌদি হচ্ছে গিয়ে এই যে আবার চিকেন রান্না বসিয়ে দিয়েছে। আর বৌদি দেখো, এই যে আমি ক্যামেরা করছি, হাসছে কেমন দেখো। আর ঘরে না মানে অন্ধকার ছিল, লাইট জ্বালানো ছিল না, তো বারবার বলছিলাম লাইট জ্বালাতে, লাইট জ্বালাতে, সুইচ খুঁজে পাচ্ছিলাম না। তারপরে বৌদি বললো ওইটা ওইটা সুইচ, তারপরে এটা সুইচ দেওয়া হলো। আর এই যে এইদিকে দেখো সমস্ত কিছু রেডি হচ্ছে, যে চিকেন, আর এই যে চিকেনটা, এবার এই যে চিকেনটা কিন্তু একদম কষা কষা হবে, এমন ভাবেই রান্নাটা হবে, ঝোলটোল কিছুই দেয়নি, একদম কষা রান্না করেছে, আর হেভি কিন্তু টেস্টি হয়েছে। আমি কিন্তু দুপুরবেলায় আবার এটা রান্না করতে একটু দেরি হয়ে গেছিল, তো আমি দুপুরবেলায় বৌদি মাছের ঝোল ডাল টাল করেছিল, সেই দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর চিকেনটা করতে একটু দেরি হয়েছিল বলে আমি চিকেন কষাটা খেয়েছি আর ভাত দিয়ে খাইনি, তাই জন্য বৌদি কিন্তু আবার টিফিন বক্সে করে আমাকে চিকেনটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, এই যে ও পুজো দিচ্ছিল, আর এদিকে রান্না হচ্ছিল, এদিকে এই যে ওরা তিনজন চারজন সব খেলছে, এদিকে এই যে শয়তানি করছে আর খেলছে। এই যে দেখো এক একজনের স্টাইলটা দেখো খালি। তো যাই হোক, তারপরে দেখো চিকেনটাও কষানো হয়ে গেছে, এবার আমরা একটু কষানো চিকেন সবাই মিলে খাবো। এই যে দেখো গরম গরম ধোয়া উঠছে কষানো চিকেন, বৌদি বারান্দাতে নিয়েছে খাওয়ার জন্য। এই যে বৌদিও খাচ্ছে, আমরাও খাচ্ছি, আর আমার মাম্মামও খাচ্ছে। আমার মাম্মাম কিন্তু না ভাতের সাথে চিকেন একদমই খেতে চায় না, কষিয়ে দিলে 2-3 পিস খায়, কিন্তু ভাতের সাথে একদমই চিকেন খায় না। তো ওর জন্যই বিশেষ করে তোলা, আর আমিও ভাত খেয়ে নিয়েছিলাম, বললাম আমি মাছের ঝোল দিয়ে, তাই জন্য আমি বললাম একটু চিকেনটা কষা তোলো, আমরা একটু কষিয়ে খেয়ে নেই, আমি এখন আর ভাত খাবো না। তো তাই জন্য আমাকে তুলে দিল, মামাকে তুলে দিল, সবাই খেলো, বাড়ির সবাই ছোট বড় সবাই আমরা চিকেন কষাটা খেয়েছি। এই যে দেখো
ওরা খাচ্ছে, আর আমি যখন খাবো আর কি, তখনও তোমাদের কিন্তু দেখাবো। হ্যাঁ, তো এই যে দেখো বৌদিদের যে ঘরটা আছে, ঘরের যে নিচের সিঁড়িটা, এই যে দেখো, মানে বললাম তো জায়গা কম আর সিঁড়িটা পুরো একদম খাড়া। আমার তো প্রচন্ড প্রচন্ড ভয় লেগেছে, পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো বৌদি গেছিল বাজারে, বললাম না বৌদি বাজারে যাবে সোনা মামা আর পাপার জন্য গিফট আনতে, তো বাজারে গেছিল। আর তারপরে এই যে দেখো পাপার জন্য এসেছে বালা, এই যে বালাগুলো ওই যে সুতো দিয়ে বাঁধা ছিল, তো তাই ওরা দুজনে মিলে কাটছে। দেখো খুব সুন্দর বালাটা, দেখেই তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, তো বালা এনেছে, আর মামামের জন্য একটা জামা এনেছে। এই দেখো, এই যে মামামের জামাটা, এই যে দেখো মামার জামাটাও কিন্তু বেশ সুন্দর, এই যে দেখেছো কালারটা ভীষণ সুন্দর। আমার মামাম তো ভীষণ পছন্দ হয়েছে, মামাম বলছিল আমাকে পরিয়ে দাও পরিয়ে দাও, তো ওকেও আমি পরিয়ে তোমাদের দেখিয়ে দেব। তো এবার আমার পাপা সোনা ঘুমিয়ে পড়েছিল এই যে, আর যেই মানে এই বালাটা এনেছে, বৌদি তো সঙ্গে সঙ্গে পড়াতে চাচ্ছিল, তো যেই পড়াতে গেছে সেই সে কেঁদে ফেলেছে, কারণ সে সারাদিন কিন্তু ঘুমায়নি। সেই সকালে ঘর থেকে গেছে, আর ওই বাড়িতে যাওয়ার পরে সারাটা দিন ও একটু ঘুমায়নি, সবে একটুখানি ঘুমের মতো এসেছিল। আর বৌদি এসে এই যে আবার চুড়ি পরানোর জন্য তুলেছে, আর তো ভীষণ কান্নাকাটি জুড়ে দিয়েছে। এই দেখো ভীষণ কান্নাকাটি করছে, কারণ বললাম না বাচ্চাদের ঘুম আর খাওয়াটা সঠিক না হলে কিন্তু ভীষণ বিরক্ত করে। জানোই বাবু কিন্তু একদমই কান্না করে না, ওর খাওয়া ঘুম ঠিক থাকলে ও কিন্তু কখনোই কান্না করে না। আর এই যে দেখো সোনা মামা ওকে পরিয়ে দিয়েছি, আর এই যে পরে দেখো নেচে বেড়াচ্ছে। আর এবারে আমি চিকেনটা একটু খেয়ে নেব, চিকেন কষাটা, এই যে বসেছি আর মামামও বসেছে সেইখান থেকে এসে আবার আমার সাথে খেতে, কারণ বললামই তো ও চিকেন কষাটা ভালো খায়, ও ভাতের সাথে কিন্তু চিকেন খায় না, ও কষিয়ে দিলে বেশ খায়। তো আমিও খাচ্ছি, আমি নয় শুধু সকলে, চারিদিক দিয়ে সবাই বসেছে, কিন্তু কিন্তু ক্যামেরাটা শুধু আমাকেই ধরে রেখেছিল, এদিক ওদিকে দেখালে কিন্তু বুঝতে পারতে। যাই হোক রান্নাও হয়ে গেছে, এবার বৌদি ওরা সবাই খেয়ে নেবে, কারণ বৌদি দুপুরবেলায় খায়নি। বৌদি ঘরের থেকে কিছু যা খেয়ে গেছিল তাই ওখানে গিয়ে কিছুই খায়নি, কিন্তু আমি ওখানে গিয়ে অল্প মুড়ি খেয়েছি ভাত খেয়েছি, তাই আমি এখন আর ভাতটা খাবো না। তো এই যে দেখো বৌদি বসেছে, তারপরে বৌদির দাদার ছেলে বসেছে, তারপরে আমার দাদার ছেলে বসেছে, মা বসেছে। এই যে ওর তো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে খাচ্ছিল, আমি তখন আর তোলা হয়নি। আর এই যে মারও অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এ সবে বসেছে। তো এদের খাওয়া হয়ে গেছে, এবার বৌদিও খেতে বসবে, আর খাওয়া দাওয়া হলেই কিন্তু আমরা চলে যাব। সন্ধে হয়ে গেছে, সেই 12টার দিকে এসেছি, আর সন্ধে পর্যন্ত একদম 6টা বেজে গেছে বাড়ি যেতে যেতে। জানোই তো এখন সন্ধেবেলায় একদম রাত হয়ে যায়, মানে কটা বাজলো এরকম মনে হয়, 5টার সময় মনে হয় 8টা বেজে গেছে। আর এটা হচ্ছে বৌদির দাদার মেয়ে, আমার মেয়ে না কিছুতেই ওকে রেখে আসবে না, ওকে বারবার বলছে দিদি চল দিদি চল, ওকে জড়িয়ে ধরে রেখেছে, জড়িয়ে ধরে রেখেছে, ওকে ধরে কাঁদতে শুরু করছে, তুই যাবি কিনা বল তুই যাবি কিনা বল, ওকে কিছুতেই ছেড়ে ও আসলো না। তো যাই হোক ওকেও রেডি করিয়ে নিলাম, আর রেডি করার পরে এই যে দেখো আমরা সকলে নেমে পড়ছি, আমি ওই দিক দিয়ে নামতে পারবো না বাবুকে কোলে নিয়ে, তাই বৌদিকে বললাম বৌদি একটু নামিয়ে দাও। তো বৌদি এই যে দেখো নামিয়ে দিচ্ছে, একদম খাড়া জায়গাটা সিঁড়িটা আর কি, কারণ বললামই তো ঘরে একদমই জায়গা কম, জানোই তো শহরের বাড়িতে জায়গা কতটা থাকে। তো এই জন্য সিঁড়িটা দিয়ে ওদের কোনো অসুবিধা হয় না, কারণ ওদের হচ্ছে গিয়ে প্রতিদিন না উঠতে নামতে অভ্যাস হয়ে গেছে, বাট আমার ভীষণ ভয় লাগছিল। তো এই যে দেখো আমি এবার নামছি অনেক ধরে ধরে, আর আমার মামামেরও ভয় করছিল না জানো তো, তবু আমার ভয় করছিল। আর এমন সিঁড়িটা যে ধরে নামাবো সেটাও নামানো যাবে না, দুজন তো একসাথে আসাই যাবে না, আর দুজন আসলে ধরারও জায়গা নেই, একদিকে দেখেই চোদ্দ দেওয়াল আর একদিকে হচ্ছে এই সিঁড়ি ধরাটো। তো আস্তে আস্তে করে এরকম সবাই আমরা নেমে পড়ছি, আর আমার মামাও কেমন করে নামবে, ওর একটু ট্যালেন্টটা দেখো শুধু, আমার ভয় লাগছে কিন্তু ওর ভয় লাগছে না, ও বলছে আমার একদম ভয় লাগছে না জানো তো মাম্মা, আর ওই যে বলতে বলতে আসছে, আমি বলছি আস্তে নাম পড়ে যাবো, কিছুতেই আস্তে নামছে না। দেখো দেখেছো কত দুষ্টু, দেখো খালি বড় হচ্ছে আর দুষ্টুমি করছে, পড়াশোনা একদম করে না। যাই হোক এবার আমরা একদম বেরিয়ে পড়েছি, রাস্তায় চলে এসেছি, এই যে দেখো রাস্তায় এবার টোটোর জন্য ওয়েট করছি। তো কেমন লাগলো আমার বৌদির বাড়ি অবশ্যই তোমরা জানাবে, আর বৌদির দাদা বৌদি কিন্তু ভীষণ যত্ন করেছে আদর করেছে, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ভালোবেসেছে। তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ। আজ কিন্তু আমি বৌদিদের বাড়িটা তোমাদের দেখালাম, তবে গ্রামের বাড়িটা দেখাতে পারিনি যেখানে বৌদিদের জন্ম হয়েছে, তবে এই যে ছোট্ট শহরে ছিল কাছে কাছে, কারণ বাচ্চা নিয়ে অতদূর যাওয়া সম্ভব নয়, তাই জন্য আমি ভাবলাম যে কাছে কাছে যেই বাড়িটা আছে সেটা থেকেই একটু ঘুরে আসি। অনেকদিন ধরে আমাকে যাওয়ার জন্যই বলছে বারবার, কিন্তু আমি এই বাচ্চা টাচ্চা নিয়ে না যেতে চাচ্ছিলাম না। তো বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।